ডিম কে পাওয়ার হাউস অফ নিউট্রিশন বলা হয়। ডিম এমন একটি খাবার যাকে প্রাণীজ প্রোটিনের অন্যতম উৎস হিসেবে ধরা হয়। আর সবচেয়ে বেশি সহজলভ্য যে প্রোটিনগুলো রয়েছে তার মধ্যে এগিয়ে রয়েছে ডিম, যার কারণে আমরা আমাদের বিভিন্ন সময়ের খাদ্য তালিকায় ডিম বেছে নিচ্ছি। ডিম কি সকালে খাওয়া উত্তম নাকি রাতে, কারা ডিম খেতে পারবেন কারা পারবেন না, দিনে কয়টি ডিম খাওয়া উচিত, ওজন নিয়ন্ত্রণে আনতে চাইলে কয়টি ডিম খাবেন এবং কিভাবে ডিম খেলে সবচেয়ে বেশি পুষ্টিগুণ পাওয়া যায়, তার পাশাপাশি হাই ব্লাড প্রেশার ও কোলেস্টেরলের রোগীরা কতটি ডিম খাওয়া নিরাপদ, আজকে আপনাদেরকে সকল প্রশ্নের উত্তর দিতে চলেছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আমি এই চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি যা আপনাদের অনেক কাজে লাগবে। চলুন শুরু করা যাক। রাতে সিদ্ধ ডিম খাওয়া কতটা উপকারী? আসলে রাতে কিংবা দিনে হোক সিদ্ধ ডিম খেলে অনেক উপকার পাওয়া যায় এবং এতে মোটা হওয়ার কোনো ভয় নেই। ওজন কমানোর জন্য অনেক কিছুই করে থাকেন আপনি, খাওয়ার রুটিন থেকে শুরু করে হাঁটা চলা সবই করেন। তবে আপনি হয়তো জানেন না তিন উপায়ে ডিম খেয়ে ওজন কমাতে পারেন। ডিম হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার। ডিম খেলে দীর্ঘক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে, তাই ক্ষুধা কম লাগে, ফলে অতিরিক্ত খাওয়ার চাহিদা কমে, তাই ওজনও খুব দ্রুত কমে যায়। পুষ্টির চাহিদা পূরণে ডিমের জুড়ি নেই। ডিমের কুসুম খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় বলে অনেকেই মনে করে থাকেন। তবে আপনি হয়তো জানেন না যে ডিমের কুসুম ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে উপকারী কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে। তবে অবশ্যই নিয়ম মেনে আপনাকে ডিম খেতে হবে। ওজন কমাতে প্রতিদিনের খাবারের তালিকায় ডিম রাখতে পারেন, তবে ভুনা কিংবা পোচ ডিম নয়। ডিম খেতে হবে তিনটি উপায়ে। আসুন জেনে নেই ওজন কমানোর জন্য কোন তিনটি উপায়ে ডিম খেতে পারেন। নাম্বার ১, হাঁড়িতে পানি দিয়ে তাতে সামান্য পরিমাণে ভিনেগার মিশিয়ে নিন। পানি ফুটে উঠলে তাতে ডিম ভেঙে ছেড়ে দিন। কিছুক্ষণ পরেই পোচটি আলতো করে তুলে নিন পানি থেকে। ডিমের সবটুকু পুষ্টিগুণ মেলে এভাবে পোচ করে ডিম খেতে পারলে আর পেটের অতিরিক্ত চর্বিও কমে যায়। নাম্বার ২, আপনার প্রতিদিনের খাবারের তালিকায় সালাদ থাকে, এতে নতুনত্ব আনতে যোগ করতে পারেন সেদ্ধ ডিমের কুচনো অংশ। এর সঙ্গে মেশান গোলমরিচ ও লেবুর রস, এতে পুরো ডিমের পুষ্টিগুণ তো মিলবেই আর মেদও ঝরবে খুব দ্রুত। নাম্বার ৩, ডিমের সঙ্গে ওটমিল মিশিয়ে খেতে পারেন। ওটমিল শরীরে বাড়তি কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড জমার পথে বাধা দেয় আর ডিম যোগায় প্রোটিন। ওটমিল ও ডিম একসঙ্গে খেলে মেদ বাড়বে না। বর্তমানে সবচেয়ে সহজলভ্য উপাদান হচ্ছে ডিম। বাজারে গিয়ে আপনি আপনার প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য খুব সহজেই কিন্তু ডিম কিনতে পারেন। ডিম অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। ডিমের সাদা অংশে পানি থাকে 88%, প্রোটিন বা আমিষ থাকে 11%, চর্বি থাকে 0.2%, খনিজ পদার্থ থাকে 0.8%। ডিমের হলুদ অংশ বা কুসুমের মধ্যে 48% পানি থাকে, 17.5% প্রোটিন থাকে, আমিষ থাকে 32.5%, চর্বি থাকে 2% এবং খনিজ পদার্থ তো থাকে। ডিমের কুসুম সহজ ও কোমল জাতীয় খাবার, তাই সহজেই হজম হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে ডিম ভেজে খাওয়ার চেয়ে সেদ্ধ ডিম খাওয়াই কিন্তু অনেক বেশি উপকারী, কারণ সেদ্ধ ডিমে ডিমের সকল পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। তবে আমরা সাধারণত ডিম পোচ করে অথবা ভেজে খেতে বেশি পছন্দ করি। ডিমের পুষ্টিগুণ যদি আপনি সম্পূর্ণরূপে পেতে চান তাহলে আপনাকে ডিমটি অবশ্যই সেদ্ধ করে খেতে হবে। আসুন এক নজরে জেনে নেই ডিম আমাদের শরীরে কী কী উপকার করে। এনার্জির ঘাটতি পূরণের জন্য ডিম খাওয়া অনেক বেশি দরকার। ডিম খেলে আমরা সহজেই এই এনার্জি পেতে পারি। ডিমে থাকা ভিটামিন থেকেই আমরা আমাদের সারাদিনের চলার সমস্ত এনার্জি ও পুষ্টি সংগ্রহ করতে পারি। ডিমে থাকা ভিটামিন বি আমাদের খাওয়া খাদ্যকে এনার্জি বা শক্তিতে রূপান্তরিত করে থাকে, তাই প্রত্যেক দিন সকালে ও রাতে সিদ্ধ ডিম খেলে আপনি অনেক বেশি এনার্জেটিক অনুভব করবেন। চোখের সমস্যা সমাধান করতে পারে ডিম। ডিমে থাকা ভিটামিন এ, যা আমাদের চোখের জন্য বেশ ভালো, আমাদের দৃষ্টিশক্তিকে উন্নত করে ভিটামিন এ। তাছাড়া ডিমে থাকা ক্যারোটিনয়েড এবং লুটেন বয়স হয়ে গেলে চোখের এক ধরনের সমস্যা ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার সম্ভাবনা কমায়, তাই চোখে ছানিও কম পড়ে। ক্যান্সার তো এখন প্রায় মহামারী হয়ে গেছে, ঘরে ঘরে প্রায় এই রোগ, আর এই রোগের চিকিৎসা এত ব্যয়বহুল যে তা অনেকেরই সাধ্যের বাইরে। তাই খুব ভালো হয় যদি ডিম খেয়ে আমরা এই সম্ভাবনা কমাতে পারি। ডিমে থাকা ভিটামিন ই আমাদের কোষে এবং ত্বকে থাকা ফ্রি রেডিকেলসগুলো ধ্বংস করে দেয়, তাই ক্যান্সার কম হয়। এছাড়া নতুন কোষ তৈরি হতেও সাহায্য করে থাকে।
অ্যাডোলেসেন্ট পিরিয়ডে নিয়মিত ডিম খেলে, যেমন সপ্তাহে 6টি করে ডিম খেতে পারলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায়। পেশির ব্যথা কমাতে ডিম সাহায্য করে। আজকাল শুধু বয়স হলেই নয়, কম বয়সেই অনেকেই পেশির ব্যথায় ভুগে থাকেন। পেশির জন্য খুব উপকারী ভিটামিন ডি, যা খুব বেশি পরিমাণে ডিমে পাই। তাই ডিম খেলে আমাদের পেশি ও হাড় মজবুত হয়। নিয়মিত ব্যায়াম করলে ডিম খাওয়ার কথা বলা হয়। মেয়েদের শরীরের জন্য ডিম খাওয়া অনেক বেশি উপকারী। একজন মেয়ের প্রতিদিন শরীরে 50-60% প্রোটিনের প্রয়োজন হয়, যেটা ডিম থেকেই পাওয়া যায়। ডিমে থাকে 80-85 ক্যালোরি, যা 6.5 গ্রাম প্রোটিনের সমান। তাই সুস্থ থাকতে মেয়েদের রোজ ডিম খাওয়া প্রয়োজন। হৃদয়ের সুরক্ষায় খেতে হবে ডিম। হাড়ি তো আমাদের সব, তাই একে সুস্থ তো রাখতেই হবে। এক সমীক্ষায় জানা গেছে যে ডিম হাড়ে রক্ত জমাট বাঁধতে দেয় না, তাই হার্ট অ্যাটাক বা স্ট্রোক কম হয়। নিয়মিত ডিম খেলে রক্ত চলাচল ভালো ও স্বাভাবিক থাকে। কোলেস্টেরলের জন্য, আজকাল কোলেস্টেরল নিয়ে আমাদের চিন্তার অন্ত নেই। আমরা সবসময় ভাবি কোলেস্টেরল কীভাবে নিয়ন্ত্রণে থাকবে। অনেকে আবার বলেন ডিম খেলে নাকি কোলেস্টেরল বেড়ে যায়। একদমই নয়, বরং ডিম কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ডিমে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এই কাজটি করতে সাহায্য করে। ডিম আবার HDL বা ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় প্রায় 10%। লিপিড প্রোফাইল ঠিক রাখতে পারে ডিম। ডিম লিপিড প্রোফাইল ঠিক রাখে ও নিয়ন্ত্রণে রাখে, কোনো বাজে প্রভাব ফেলে না। আর তাছাড়া ডিম লোহিত রক্তকণিকা বাড়াতে সাহায্য করে, তাই রোজ ডিম খেতে হবে। কোলাইনের উৎস ডিম। আমাদের শরীরের সার্বিক সুস্থতায় কোলাইন আমাদের খুব প্রয়োজন। কোলাইন ঘাটতি হলে লিভারের নানা রকম সমস্যা ও নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে। ডিমে থাকে 300-350 মাইক্রোগ্রাম কোলাইন, যা আমাদের স্নায়ু ও লিভার ভালো রাখতে সাহায্য করে। অ্যামাইনো অ্যাসিডের খুব ভালো উৎস ডিম। আমাদের শরীরে প্রোটিন তৈরিতে প্রায় 21 ধরনের অ্যামাইনো অ্যাসিড লাগে, যার মধ্যে 9টি শরীরে তৈরি হতে পারে না। এর জন্য বাইরে থেকে প্রোটিনের যোগান দিতে লাগে, সেই যোগান দেয় ডিম। তাই ডিম কত উপকারী তা নিশ্চয়ই বুঝতে পারছেন। অনেকেরই কমন সমস্যা হলো নখ ভেঙে যাওয়া। নখ নানা কারণে ভেঙে যেতে পারে। যারা নখ ভেঙে যাওয়ার সমস্যায় ভুগছেন, তারা নিয়ম করে দুবেলা ডিম খান, এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। ডিম আমাদের অ্যানিমিয়া আটকায় ও রক্ত স্বল্পতা দূর করে। অনেকেই অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভোগেন। মেয়েদের তো শরীর থেকে রক্ত বেরিয়ে যায় বলে অ্যানিমিয়া আক্রান্ত হয়ে থাকেন। আয়রন এই অ্যানিমিয়া হতে দেয় না, আর ডিমে রয়েছে আয়রন। তাছাড়া পিরিয়ডের সময় রক্ত বেরিয়ে যাওয়ার জন্য মেয়েরা ক্লান্তিতে ভোগেন। ডিম খেলে সেই ক্লান্তি আর হয় না। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডিম। সর্দি কাশি হতে দেয় না। ইমিউন সিস্টেমকে অনেক ভালো রাখে। হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। আজকাল কম বয়সে আমাদের বাতের ব্যথা হয়। এর মূল কারণ হলো হাড় শক্তিশালী না হওয়া বা ক্ষয়ে যাওয়া। হাড় মজবুত করতে একান্ত দরকার ফসফরাস। ফসফরাস আবার দাঁতকেও মজবুত করতে সাহায্য করে। তাই অনেকদিন পর্যন্ত হাড় মজবুত রাখতে ও হাড়ের এই মজবুতি ধরে রাখতে খেতে হবে ডিম। এছাড়াও ওজন নিয়ন্ত্রণে ডিম কতটা বেশি উপকারী তা কিন্তু আপনাদেরকে আগেই বলে দিয়েছি। এবারে আপনাদের অন্যান্য সকল প্রশ্নের উত্তর দিতে চলেছি। কখন ডিম খাওয়া উচিত, দিনে কটি ডিম খাওয়া উচিত, আর কাদের ডিম খাওয়া উচিত নয়। আসলে আপনি দিনে যখনই খুশি তখনই ডিম খেতে পারেন। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ দিনে 2টো ডিম অনায়াসেই খেয়ে ফেলতে পারেন কুসুম সহ। তাই আপনি আপনার সকালের নাস্তায় 1টি ডিম রাখতে পারেন এবং দিনের যে কোনো অংশে 1টি ডিম রাখতে পারেন, সেটি হোক না রাতে, কোনো সমস্যা নেই। আপনি যখনই ডিম খাবেন চেষ্টা করবেন এটিকে ভাজা অথবা পোচ না খেয়ে সেদ্ধ করে খেতে। এছাড়াও আপনি যদি দিনে 2টির বেশি ডিম খেতে চান, সেক্ষেত্রে কুসুমটা বাদ দিয়ে ডিমের শুধুমাত্র সাদা অংশটি খেতে পারেন। তবে দিনে 2টো ডিম কুসুম সহ খাওয়ার আগে কিন্তু কিছু বিষয় খেয়াল রাখতে হবে। ধরুন আপনি একদিন চর্বি জাতীয় খাবার অথবা ফাস্টফুড অনেক বেশি খেয়ে ফেললেন, সেদিন আপনার 2টো ডিম কুসুম সহ খাওয়া উচিত হবে না। সেদিন আপনি কুসুম সহ 1টি ডিম খান অথবা 1টিও ডিম কুসুম সহ না খেয়ে শুধুমাত্র সাদা অংশ খান। আসলে ডিম খাওয়াটা নির্ভর করছে আপনি সারাদিনে কতটুকু পরিমাণে চর্বি গ্রহণ করছেন। আপনি স্বাভাবিক যেদিন খাবার খাবেন সেদিন আপনি অনায়াসেই 2টো ডিম কুসুম সহ খেয়ে ফেলতে পারবেন। আর যেদিন আপনি ভারী খাবার খাবেন সেদিন 1টি ডিম কুসুম সহ 1টি ডিম কুসুম ছাড়া খাবেন। এবারে আসি হাই কোলেস্টেরল এবং ব্লাড প্রেশারের রোগীরা ডিম খেতে পারবেন কিনা। হাই কোলেস্টেরল এবং ব্লাড প্রেশারের রোগীরা প্রতিদিন 1টি বা 2টি ডিমের সাদা অংশ অনায়াসে খেতে পারেন। তবে কুসুম খাওয়ার ক্ষেত্রে একটু সচেতনতা রয়েছে। যেমন হাই কোলেস্টেরল এবং ব্লাড প্রেশারের রোগীদের দৈনিক কতটুকু পরিমাণে কোলেস্টেরল খেতে পারবেন তার কিন্তু একটা নিয়ন্ত্রিত মাত্রা রয়েছে, সেই অনুযায়ী 1টি ডিমের কুসুম খাওয়া যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু দিনের অন্য কোনো অংশে অন্য কোনো কোলেস্টেরল জাতীয় খাবার খাওয়া যাবে না। ডিমই আপনার সমস্ত কোলেস্টেরলের চাহিদা সেখানে পূরণ করে ফেলছে।
তাই আপনি যেদিন কুসুম সহ ডিম খাবেন সেদিন খাদ্যতালিকা থেকে অন্য কোলেস্টেরলযুক্ত খাবার খাওয়া বাদ দিতে হবে। এজন্য সবচেয়ে নিরাপদ যদি সপ্তাহে একটি অথবা দুটি ডিম আপনি কুসুম সহ খান, আর সারা সপ্তাহ জুড়ে ডিমের সাদা অংশ ইচ্ছে মতো খান, কোনো সমস্যা নেই। ডিম যখনই খাবেন সেটিকে হাফ বয়েল করে অথবা কাঁচা অবস্থায় খাবেন না, সবসময় চেষ্টা করবেন এটিকে পুরোপুরিভাবে সিদ্ধ করে খেতে, কারণ কাঁচা ডিমের মাধ্যমে অথবা হাফ বয়েল ডিমের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর ভয় থাকে। আবার অনেকেই মনে করেন ডিম খেলে বাত হয়, তা একদমই সঠিক তথ্য নয়। বাতের অন্যতম কারণ হলো রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া। ডিমের সাদা অংশে যে ইউরিক অ্যাসিড থাকে তা খুবই সামান্য, যা আমাদের শরীরে কোনো ক্ষতি করে না। ডিমে ফসফরাস থাকে যা আমাদের হাড় গঠন মজবুত করে, এতে বাতের ব্যথা বাড়ে না বরঞ্চ কমে। তো ভিউয়ার্স, ডিমের এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি মাত্রায় শেয়ার করে সকলকে এই তথ্যগুলো জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আমার নতুন একটি ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার।